ওকে তো গাইস কিছুদিন আগে মানে অনেক দিনই আগে প্রায় এক মাস আগে আমি একটা গেম খেলেছিলাম যেটার নাম হলো পপি প্লে টাইম। ইয়েস আমি গেম খেলেছিলাম পপি প্লে টাইম, তোমরা তো অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি দেখে আসতে পারো। তো আজকে আমরা আরেকবার পপি প্লে টাইম খেলবো কিন্তু রোবলক্সে। ইয়েস গাইস আমরা রোবলক্সে আজকে পপি প্লে টাইম খেলবো, আর এটার নাম পপি প্লে টাইম না, রোবলক্সে এটার নাম হলো পপি প্লে টাইম। ইয়েস এটার নাম হলো পপি প্লে টাইম, আর এটা হলো একটা ক্রিসমাস ইভেন্ট, কারণ এই গেমটা ক্রিসমাসে লঞ্চ হয়েছে রোবলক্সে। তো আগে পপি প্লে টাইম গেমটা তো আমরা আরামসে এসকেপ করে দিয়েছি, তো দেখি যে এই রোবলক্সে আমরা এসকেপ করতে পারি কিনা। বাই দ্য ওয়ে গাইস এটা আমার ফার্স্ট গেম প্লে অফ রোবলক্স, আমি এর আগে রোবলক্স কোনোদিনও খেলিনি, আজকে প্রথমবার খেলছি। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও, চলো আজকের গেম প্লে শুরু করা যাক। ওকে তো গাইস আমাদের গেম তো স্টার্ট হয়ে গেছে, আর এটা একদম সেম পপি প্লে টাইম এর মতো। এখানে কিছু গিফটস এর র‍্যাপিং দেওয়া আছে, এখানে কিছু গিফটস পড়ে আছে, কারণ এটা ক্রিসমাসে লঞ্চ হয়েছিল, এখানে ক্রিসমাসের ট্রি দেওয়া আছে। বাকি এই গেমটা আমাকে বেশি কিছু ডিফারেন্স মনে হচ্ছে না, আমার মনে হয় আমি ইজিলি পার করে যাবো। ইয়েস তো সর্বপ্রথম আমাদেরকে এখানে যাইতে হবে, এখানে লক। আরে ভাই আরে লক কেন, পপি প্লে টাইমে তো লক ছিল না, তো এটা একটু আলাদা। ও এটা একটু আলাদা গেম, এখানে একটু আলাদা আলাদা মিশন থাকবে। আচ্ছা বুঝে গেছি গাইস বুঝে গেছি, আমাকে এখন ওই দরজাটা চাবি খুঁজতে হবে। ওকে এখানে এক মিনিট, এখানে নাম্বার দেওয়া আছে, পপি প্লে টাইমে কিন্তু নাম্বার ছিল না গাইস, পপি প্লে টাইমে কালার ছিল। আচ্ছা 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 বলেই বুঝে গেছি। ওকে তো তার মানে আমাদেরকে কোডও খুঁজতে হবে, এটা দরজা খুলবে। ইয়েস এই দরজাটা খুলে গেছে, এবার কি করতে হবে, ভিতরে চ। ভিতরে যাওয়ার পর এখানে একটা কি পাইলাম আমি, গিফট শপ কি। ওকে গিফট শপ কি, গিফট শপ কি কোথায় পাওয়া যায়, ও এটা তো এই দরজা তো কোড দিয়ে খুলতে লাগবে, নাম্বার দিয়ে খুলতে হবে। তো আমাদের মনে হচ্ছে গিফট শপ কিটা সেটা সামনে লাগবে, এই যে এই তো গিফট শপ লেখা আছে উপরে। চলো বুঝে গেছি গাইস বুঝে গেছি, হ্যাঁ ইজি ইজি, এখানে দাও এখানে ক্লিক করো আর দরজাটা এখন খুলে যাবে। ইয়েস ইয়েস আমরা পারিব গাইস, এখানে এখন ট্রেনটার মধ্যে নাম্বার দেওয়া থাকবে মনে হচ্ছে আমার, কিন্তু না ভাই এখানে তো ট্রেনের মধ্যে কালার দেওয়া আছে, গ্রিন পিঙ্ক ইয়েলো রেড, কিন্তু সেখানে তো আমাদেরকে নাম্বার দিতে হবে। এবার কি এটা কি হইলো ভাই, এটা কি ক্যান্ডি ক্যান। ওকে তো আমাদের কাছে একটা ক্যান্ডি ক্যান চলে আসছে, সেটা দিয়ে কি হবে ভাই, ভাই কিছু বুঝতে পারছি না আমি গাইস। এক মিনিট, বাকি এখানে অনেক গিফট পড়ে আছে, অনেক টয়েস পড়ে আছে, অনেক খেলনা পড়ে আছে যেগুলো দিয়ে খেলা যায়, কিন্তু এগুলো দিয়ে করতে কি হবে আমি বুঝতে পারছি না। এক মিনিট, এখানে উপরে যাওয়া যাবে মনে হচ্ছে, চলো উপরে চলো উপরে চলো উপরে চলো উপরে চল। ওকে ওকে উপরে যাওয়া যাবে, ওইখানে একটা ভেন্ট আছে, এফ টু ব্রেক। ও এটাকে ভাঙা যাবে নাকি, ওকে ব্রেক করো ব্রেক করো, ব্রেক হচ্ছে না কেন ভাই, আরে ভাঙ ভাই ভাঙ, আরে ভেঙে যা। এখানে লেখা আছে ফাইন্ড সামথিং টু ব্রেক, ওকে আমাকে এটা ভাঙার জন্য কিছু একটা খুঁজতে হবে, কি খুঁজতে হবে, কিছু কি দিয়ে ভাঙা যাবে, এখানে 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 আশেপাশে থাকবে খুঁজো, এটা কি, এটা দিয়ে ভাঙা যাবে না, এটা দিয়ে ভাঙা যাবে না, কি দিয়ে ভাঙা যাবে ভাই, কি দিয়ে ভাঙা যাবে। ও সামনে একটা ক্রোবার পাইছি, ইয়েস ক্রোবার দিয়ে ভাঙা যাবে মনে হচ্ছে, আমি তো আমার মনে হচ্ছে গাইস ক্রোবার দিয়ে ভাঙা যাবে, একবার একবার ট্রাই করে দেখি। চলো চলো, ইয়েস ভাই ভেঙে গেছে, ইয়েস ভাই ভেঙে গেছে। ওকে ওকে চল এবার ভিতরে চল, ফেন্টের ভিতর দিয়ে কোথায় যেতে লাগবে মনে হচ্ছে। ও এটা কি আওয়াজ হচ্ছে, আহ কানে লাগতেছে ভাই, ভাগ ভাই এখান থেকে আগে চল, এখান থেকে আগে চল, এখান থেকে আগে চল, চল চল আগে চল আগে চল, আর বেশিক্ষণ দেখা যাবে না এখানে। আরে আরে ও ও এটা একটা কোথায়, ও ভাই ভেন্টটা ভেঙে গেল, আর আমরা এটা কোথায় পৌঁছে গেলাম, ও ভাই এটা কোন জায়গা, ও এখানেও এখানেও অনেক ক্যান্ডি আছে, এটা নিয়ে নি ভাই, এগুলো আমার মনে হচ্ছে ক্যান্ডি গুলো কিছু একটা কাজে দিবে। আর এখানে গাইস কোড দেওয়া আছে, ইয়েস বুঝে গেছি গাইস, এখানে হলো সিকিউরিটি কোডটা দেওয়া আছে যেটা আমাদেরকে ওখানে যাই দিতে হবে, এখানে লেখা আছে 7264। ওকে ও 7264 মনে রাখতে হবে ভাই, মনে রাখতে লাগবে, আমি তাড়াতাড়ি ভুলে যাই, 7264। ওকে এখানে কার্ড, এখানে একটা প্ল্যাঙ্কস দেওয়া আছে, এটাকে রিমুভ করো, এবার দরজাটা খুলে যাবে, ব্যাস এবার আমাদেরকে সিকিউরিটিতে যেতে হবে। চলো সিকিউরিটি 7264 মনে আছে ভাই, মনে আছে 7264। ওকে এখানে আমরা দেব 7264। ওকে এবার দরজাটা খুলে গেছে, ইয়েস ইয়েস ভাই, চলো এখানে আমরা সে হাতটা পেয়ে গেলাম, ইয়েস এখানে হাত পেয়ে গেলাম, কিউ দাওয়ালে হাতটা খুলবে, ইয়েস ভাই পেয়ে গেছি, একটা হাত পেয়ে গেছি, এবার আমাদেরকে রেড হাতও খুঁজতে হবে। বাকি এখানে গাইস বাকি এখানে জায়গায় জায়গায় অনেকগুলো চকলেট ক্যান্ডি পড়ে আছে, সেগুলোকে আমরা নিয়ে নিই, আমার মনে হচ্ছে সেগুলো একটা কাজে দিবে। ওকে এখানেও একটা ক্যান্ডি আছে, বাকি ছাড়ো ভাই এতগুলো ক্যান্ডি নিয়ে কি করবো, বাকি আগে ভেতরে যাওয়া যাক তারপরে দেখা যাক কি হয়। ওকে ভেতরে যাওয়ার জন্য আমাদেরকে এখানে হাত দিতে হবে, ব্যাস হাতটা দিয়ে দে, ব্যাস চলো ফার্স্ট লেভেল গাইস আমাদের কমপ্লিট, আমরা হাত পেয়ে গেছি ভাই, বেশি কিন্তু ডিফারেন্স না সেমই আছে। ওকে দরজাটা খুলবে এখন, আর ভেতরে ওহো অনেক আলাদা গাইস, একটু আলাদা আছে, ডিফারেন্স আছে, এই দেখো আমাদের পপি প্লে টাইম, না না এর নাম তো পপি না, এর নাম হলো হাগি ওয়াগি, এর নাম হাগি ওয়াগি, যাকে আমরা বাঁচাবো সেই পুতুলটা সে হলো পপ, এই গেমে তার নাম হলো পপি। ওকে ওকে তো গাইস আমাদের সামনে হাগি ওয়াগি আছে, ওকে এখানে কি কি আছে, এখানে আছে ক্যাফেটেরিয়া, এটা খোলা যাবে না, এটা খোলা যাচ্ছে না, এখানে অনেকগুলো গিফট বক্স পড়ে আছে, আর এটা খোলার জন্য আমাদেরকে রেড হাতও লাগবে, এটা তো খোলা যাবে না তার মানে এখন, তো আমাদেরকে এখানে কি করতে হবে, কিছু তো একটা করতে হবে। বাকি গাইস এই পপি প্লে টাইম যে এই যে হাগি ওয়াগিটা আছে তার পাশে দেখো এখানে 0/15 আছে, এক মিনিট এখানে কি হবে দেখি তো একবার, প্লেস অর্নামেন্টস, ও আমরা যেগুলো ক্যান্ডি গুলো পেয়েছিলাম সেগুলো এখানে লাগাতে হবে, 15টা ক্যান্ডি লাগাতে হবে, আর আমাদেরকে আর আমাদের কাছে শুধুমাত্র 4টা আছে। ওকে বুঝে গেছি গাইস বুঝে গেছি, আমাদেরকে সেই ক্যান্ডি গুলোকেও এখন খুঁজতে হবে। ওকে এখানে আগে যতটুকু আগে এখানে যতগুলো পেয়েছি সেগুলোকে লাগাই দিই, ইয়েস আমরা 4টা ক্যান্ডি লাগাই দিছি, এখন এখানে আমাদেরকে 15টা ক্যান্ডি খুঁজতে হবে, ফরওয়ার্ড ক্যান্ডি খুঁজো ক্যান্ডি খুঁজো ক্যান্ডি খুঁজো, ক্যান্ডি কোথায় ক্যান্ডি কোথায় ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি, ওই যে এখানে একটা পেয়ে গেছি একটা, আমাদেরকে আরো খুঁজতে হবে অনেক খুঁজতে হবে।
এই যে এখানে আরেকটা পেয়েছি দুইটা খোঁজ 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 আমরা যেখান থেকে আসছি সেখানে একবার যেতে হবে আমাকে কারণ সেখানে অনেকগুলো ক্যান্ডি ছিল এখানে একটা পেয়েছি তিনটা আর এখানে নাই মনে হচ্ছে আমাকে আমাকে এখন বাইরে যেতে হবে এই তো এখানে একটা পেয়েছি চল 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 এই যে এখানে একটা পেয়েছি ব্যাস অনেকগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে আমরা গিফট শপের ভিতরে আসি এখানে আরো ক্যান্ডি থাকলে আমরা নিয়ে নেবো কই ক্যান্ডি 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 নাই এখানে ক্যান্ডি নাই ক্যান্ডি খুঁজো ক্যান্ডি খুঁজো ক্যান্ডি খুঁজো এখানে তো আর ক্যান্ডি নাই মনে হচ্ছে চলো অন্য জায়গায় দেখি বাকি ক্যান্ডি গুলোকে লাগাই হবে নাকি জানি না ওকে এখানে 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 আছে এই তো এখানে একটা পাইছি আর এখানে নাই বাকি এখানে 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 নাই এখানে নাই অনেকগুলো ক্যান্ডি পেয়ে গেছি আমরা আর মনে হচ্ছে এগুলো দিয়ে হয়ে যাবে ওকে চলো চলো আমরা চলে আসছি গাইস যতগুলো ক্যান্ডি পেয়েছি এখানে রেখে দিই আমরা ওকে চার পাঁচ ছয় সাত আট ওকে গাইস এগারোটা ক্যান্ডি হয়ে গেছে আমাদেরকে শুধু আর চারটা ক্যান্ডি খুঁজতে হবে বাকি আমি সব জায়গায় খুঁজে গেছি বাকি আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু আর তো ক্যান্ডি নাই তো আমাদেরকে মনে হচ্ছে এখানে এখন কিছু একটা করতে লাগবে ও এক মিনিট গাইস এখানে একটা হাত দিতে লাগবে বুঝে গেছি এখানে হাতটা দে ও ও লাইন চলে গেল কারেন্ট চলে গেল আগের গেমটার মতন সেম তো আমাদেরকে এখন কারেন্টও ঠিক করতে হবে কোথায় গেল কারেন্টের দরজাটা কই ভাই পাওয়ার কোথায় এই যে পাওয়ার এই তো পাওয়ার পেয়ে গেছি এখানে আমাদেরকে এখন ভেতরে ঢুকতে হবে এই ভাই এটা তো লক আছে এটা ভিতরে যাওয়া যাচ্ছে না এটা ভিতরে এখন যাবো কি হবে এটারও চাবি খুঁজতে হবে নাকি এটার চাবি কোথায় গাইস ইলেকট্রিক দরজার চাবি কোথায় আগের গেমটাতে হগি বগের হাতে একটা চাবি ছিল এক মিনিট দাঁড়া এর হাতে কি চাবি আছে ইয়েস এর হাতের মধ্যে চাবি আছে বিগ ব্রেন গাইস বিগ ব্রেন ওকে এখন এর হাতের চাবিটা নিতে হবে আমাকে নে 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 ব্যাস পাই গেছি ইজি ইজি ওকে এই চাবিটা নে আর এটার ভিতরে ঢুকে যা ব্যাস সিম্পল গাইস ইজি বাট এটার ভিতরে ঢুকে আমাকে এখন ইলেকট্রিসিটি আনতে হবে তো বুঝে গেছি গাইস ও ভাই এখানে তো অনেকগুলো খাম্বা আছে এখানে করতে কি হবে এখানে ইলেকট্রিসিটিটা টাচ করব ম্যাচ দা কালারস ওকে আমাদেরকে সেম সেম কালারের খাম্বা গুলোতে একলাকে টাচ করতে হবে এই যে একটাতে টাচ হয়ে গেছে একটাতে টাচ হয়ে গেল এই সেম কালারের খাম্বা খুঁজতে হবে কোথায় আছে সেম কালারের খাম্বা খাম্বা কি বলছি ভাই টাওয়ার যাই হোক ইলেকট্রিসিটি পোল এই তো সেম কালারের পাই গেছি এটাকে টাচ কর ব্যাস ও একটার হয়ে গেল এরকম করে সব গেলার আমাকে কালার সেম করতে হবে ওকে এখানে একটা গ্রিন আছে গ্রিনটাকে জন্য আমাকে এখন গ্রিন খুঁজতে হবে এখানে গ্রিনটাকে টাচ কর সর্বপ্রথমে ওকে এবার গ্রিন 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 কই গ্রিন কই গ্রিন কর এই তো গ্রিন সর 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 ভাই সর 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 এই গ্রিনটাকেও এখন আমরা টাচ করব ব্যাস গ্রিন কালারটা হয়ে গেল এবার আমাদেরকে ব্লু খুঁজতে হবে এটাকে টাচ কর এই ব্লুটাকে এরকম করে টাচ কর ব্যাস টাচ করার পর আরেকটা ব্লু কালার খুঁজতে হবে এখন আমাদেরকে এই তো ব্লু কালার ব্যাস হয়ে গেছে সবগুলো কালার এখন শুধু রেডটা বাকি আছে এই তো রেড এখানে আছে এটাকে লাগাও রেড এর পোলে টাচ করো আরেকটা রেড পোল কই গেল এই তো রেড ব্যাস হয়ে গেল টাচ ওকে সবগুলো কালার তো আমরা টাচ করে দিয়েছি আর এখানে কিছু একটা খুললো ওকে এখানে আমাদেরকে হাত দিতে হবে মনে হচ্ছে ওকে হাত দে হাত দে ওকে কিছু একটা হচ্ছে কিছু তো একটা হচ্ছে বাকি গাইস এটা হলো আগের গেমটার থেকে অনেক আলাদা আর এখন ইলেকট্রিসিটি চলে আসছে ইয়েস ইলেকট্রিসিটি চলে আসছে ইজি আমরা কোন দিক থেকে আসছিলাম আমাদেরকে এখন রিটার্ন যেতে হবে এদিক থেকে আসছিলাম না ওকে চলো আমরা এখন বাইরে চলে আসছি আর আমরা একটা অর্নামেন্টস পাইছি এটাকে যদি লাগাই দিই আমরা লাগাই দে ব্যাস এখন 12টা হয়ে গেছে আমাদেরকে আরো তিনটা অর্নামেন্টস খুঁজতে হবে মানে ক্যান্ডিস গুলো খুঁজতে হবে বাকি ওকে গাইস আমার মনে হচ্ছে ক্যান্ডিস গুলো এগুলার ভিতরে থাকবে তো আগে এটাকে আমরা খুলি ফটাফট খুলে যা গোল 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 চল খুলে গেছে বাকি গাইস অবভিয়াসলি এখানে যে পুতুলটা ছিল মানে হাগি বগিটা ছিল সেটা এখন নাই সে এখন ভূত হয়ে গেছে ভাই সে এখন আমাদেরকে ভয় পাবে আমি জানি আমি গেমটা খেলছি আগে কোথায় আছে ভাই ভয় পাবে না ভয় ওই দেখো আরে ভাই ওকে 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 গাইস এখানে একটা অর্নামেন্টস পেয়ে গেছি ব্যাস আমাদেরকে আরো দুইটা অর্নামেন্টস খুঁজতে হবে ও ভাই ওকে ভয় পাবো না ভয় পাবো এখানে একটা হাওয়া আসবে হাওয়া আসবে আমি জানতাম হাওয়া আসবে আমি ভয় পাবো না ও ও আরে ভাই ভাই এটা তো ছিল না আগের গেমে ওকে গাইস এবার আমাদেরকে এখানেও ওকে আমাদেরকে এখানেও এখন ইলেকট্রিসিটি আনতে হবে আমি জানি ওকে আমাদেরকে উপরে যেতে হবে উপরে যাওয়ার পর এইখানে আমাদেরকে কালারস গুলো রাখতে হবে যেগুলো নিচে আছে ওকে ওই তো সামনে একটা ব্লু কালার দেখা যাচ্ছে এটাকেও নিতে হবে আমাদের এক মিনিট দাঁড়াও কি কি কালার নিতে হবে এই তো একটা রেড পেয়ে গেছি চলো রেডটাকে নাও নে রেডটাকে ওকে রেড রেডটাকে আমরা নিয়ে নিয়েছি এই ইজি তো গাইস আমাদেরকে এখন গ্রিন উপরে যেতে হবে না উপরে কি যাবো এখন ও সিঁড়ি আছে তো ভাই চল 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 সিঁড়িতে উপরে যাই দেবো ব্যাস এখানে এখন যতগুলো কালার আছে সবগুলোকে আমরা এখানে ফিক্সড করে দেবো ব্যাস হয়ে গেল চারটা কালার ওকে 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 এখন এখান থেকে আমরা রেড কালারের হাতটা পাবো ইয়েস কোথায় গেল আমাদের রেড কালারের হাত এই তো রেড কালারের হাত চলে আসছে আমাদের ব্যাস এখন আমাদের কাছে দুইটা হাত থাকবে বারা ফটোর বারা ফটোর বারা দেখে নিবো কিভাবে এফ দিয়ে নেয় ব্যাস আমাদের কাছে এখন দুটো হাত আছে এ রেড আর ব্লু আমাদের সামনে রাস্তা আছে কিন্তু আমাদেরকে অর্নামেন্টস ক্যান্ডি গুলোকেও লাগাতে হতো একবার আমি রিটার্ন যাই দেখি যে কি হয় চল 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 রিটার্ন চল
ফটাফট চল ভাই ফটাফট। কোথায় গেল ভাই ক্যান্ডি? এই তো আরেকটা ক্যান্ডি পাই গেছি। আর কয়টা ক্যান্ডি লাগবে আমাকে? 12টা ক্যান্ডি আছে। ও গাইস সবগুলো ক্যান্ডি হয়ে গেছে, শুধুমাত্র একটা ক্যান্ডি লাগবে আমাদেরকে। ভাই খোঁজ ভাই, এখানে থাকবে খোঁজ। এই তো পাই গেছি। ও ভাই অনেক কষ্ট করে ভাই 15টা ক্যান্ডি আমরা খুঁজলাম, তখন থেকে খুঁজে যাচ্ছি পাচ্ছি না। দেখি এবার কি হয় এটা দিয়ে। চলো লাগাই দিছি 15টা ক্যান্ডি। এটা কি হলো ভাই, পাগল নাকি তোরা? কি গেম ভাই? তখন থেকে আমি 15টা খুঁজে যাচ্ছি, 15টা খোঁজার পর বরফ পড়তেছে, গান হচ্ছে, বিনা কারণে খালি লেভেল দিছে একটা। ভাই বিনা কারণে খালি টাইমটা ওয়েস্ট করলো আমার। বাকি গাইস এই জায়গাটাতে একটা রেড কালার আর এটা ব্লু কালার আছে, এটা যদি দুই তাহলে আমরা কি হবে? এটাকে দি। আমরা আগে কোনোদিন এই দরজাটা খুলি নাই, একবার দেখি যে এই দরজাটা খুললে কি হয়। খোল খোল দরজা খোল ভাই, আরে খোল দরজা খোল। হ্যাঁ এই দরজাটা খুলে না তো। এ ভাই আমাদেরকে ওদিক থেকে যেতে হবে ভাই, কোনো ব্যাপার না গাইস, আমরা গেমটাকে অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ ইজি গেম গাইস, ইজি, এত ইজি গেম। চল 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 আগে চল আগে চল। ওকে তো আমরা চলে আসছি, এখন এখানে আমাদেরকে কি করতে হবে? এই যে ব্লু কালারের হাত আর রেড কালারের হাত এখানে লাগাতে হবে। ওকে ব্লু কালারের হাতটা এখানে লাগা, রেড কালারের হাতটা এখানে লাগা, ব্যাস খুলে যাবে দুইটা। এখন দরজা খুলে যাবে, খুলে যাক খুলে যাক খুলে যা। ওকে খুলে গেছে, চল আগে চল আগে চল। এখানে যেন কি করতে হবে আমাকে, আমি ভুলে যাচ্ছি ভাই এখানে কি করতে হয় জানো। ও এখানে ইলেকট্রিসিটি নিতে হবে, এদিকে যাইতে হবে, এদিকে গিয়ে এদিকে সবথেকে আমাকে এটা নিতে হবে, এটাকে টাচ করতে হবে, তারপর এদিকে গিয়ে এটাকে টাচ করতে হবে নাকি? আরে ভাই ভুল হয়ে গেল, বুঝে গেছি গাইস। এখানে টাচ করতে হবে, এটাকে এখানে টাচ করতে হবে, ব্লুটাকে এটাকে এখানে টাচ করতে হবে, এখানে একটা ইয়েলো আছে, এটাকে টাচ করার পর নিচে আসতে লাগবে, তারপর এইটাকে টাচ করতে হবে, ব্যাস একটা হয়ে গেল। এখানে এখন আরো আছে, কোথায় গেল আরো গেল, আরো গেল কই গেল? আরেকটা ছিল ব্লু কালারের, এই তো এখানে আমাদেরকে টাচ করতে হবে, ব্লুটাকে টাচ করতে হবে, ব্লুটাকে টাচ করার পর এইখানে আমাদেরকে কারেন্ট দিতে হবে, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। এবার কি হবে? আরে কি হচ্ছে, আরে কি হচ্ছে ভাই, রাস্তা কই, আগে যাওয়ার রাস্তা কই? হ্যাঁ আরে ভাই রাস্তা কই ভাই, আরে রাস্তা কই রাস্তা কই, এই তো রাস্তা পাই গেছি। চল 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 ভাই। ওকে ওকে, ও ও একা একা ব্যাস ব্লুটারও হয়ে গেছে। এবার আরেকটা আছে ইয়েলো কালারের, এখানে আমাদেরকে টাচ করতে হবে, তো সবার আগে এটাকে আনতে হবে, এখানে টাচ করতে হবে, তারপর এই পোলটাকে টাচ করতে হবে, পড়লাম নিচে, মরে গেলাম নাকি আমি? ওকে গাইস আমরা আরেকবার ট্রাই করছি এটাকে, এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে গাইস, সব জায়গায় ইলেকট্রিসিটি চলে আসছে। ওকে তো ওকে দেখে সব জায়গায় এখন ইলেকট্রিসিটি চলে আসছে, তো আমাদেরকে এখন নিচে যেতে হবে, নিচে যাওয়ার পর এগুলো সব জায়গায় আমাদেরকে এগুলোকে টেনে দিতে হবে, ব্যাস। ওকে এবার আমাদের পুতুলটা আসবে এখান থেকে, এই মেশিন থেকে বেরোবে আসবে একটা পুতুল, বাকি এই মেশিনটা তো আমার দিকে তাকাবে সবসময়, আগের গেমটা তো আমার দিকে তাকাইছিল। ওকে তো গাইস আমাদের পুতুল রেডি হচ্ছে, ওই তো আমাদের পুতুল চলে আসছে, আরে ফটাফট আয় ভাই এত স্লো। ওকে তো গাইস আমাদের পুতুল রেডি হয়ে গেছে, এখন এটাকে আমরা নিব, চল চল ফটাফট চল ফটাফট চল ফটাফট চল, ব্যাস এটাকে আমরা নিয়ে নিচ্ছি। এই পুতুলটাকে এখন আমাদেরকে এই জায়গাটার মধ্যে রাখতে হবে, আর তারপরে হয়ে যাবে দেখো। এখন এখান থেকে তো হাগি বগি বাড়াবে, এই তো চলে আসছে ভাই, চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে, পালা পালা পালা, আমাদেরকে এখন পালাইতে লাগবে ফটাফট, কই গেল রাস্তা কই গেল ভাই, তবে অনেক স্লো হাঁটে, হ্যাঁ অনেক স্লো, তুই ধরতে পারবি না ভাই, তুই ধরতে পারবি না আমাকে, পারবি না ভাই পারবি না। চলো গাইস আমরা এখান থেকে পালা যাবে, বহুত আগে চলে আসছে, বহুত আগে চলে আসছে, চলো ওকে ভাগ 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 ভাগ। ওই সাই গাইস এই সামনে থেকে কোথা থেকে আসলো, ও আগের গেমে যেরকম ছিল না ভাই, ভাগ ভাগ ভাই, আমরা তো জানি না ভাই এখনকার রাস্তাটা কিরকম, ওই আমাদেরকে পিছনে তো আনতেছে একা একা, অন্য জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় অন্য জায়গা, এদিক থেকে যাইতে হবে, এদিক থেকে যাইতে হবে, এদিক থেকে নিচে নাম, এবার কোথায় হবে, এবার কোথায় যাইতে হবে, এবার কোথায় যাইতে হবে ভাই, পিছনে আসতেছে নাকি, ও পিছনে আসতেছে ভাই, সাউন্ড আসতেছে ওর, চল 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 চল, পিছনে আসতেছে পিছনে আসতেছে পিছনে আসতেছে, ভাগ ভাগ ভাগ। আরে ভাই এটা কি রাস্তা, কিছু বুঝতে পারছি না, আগের রাস্তা থেকে অনেক খতরনাক এটা। ওকে 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 আস্তে আস্তে পড়ে আরামসে ভাই, এদিক থেকে যাইতে হবে, পিছন থেকে আসতেছে মনে হচ্ছে, পিছন থেকে আসতেছে, এই দেখো ভাই আসতেছে আসতেছে ভাই, অনেক কাছে চলে অনেক কাছে চলে আসছে, উই দেখো ভাই, এ ভাই কতগুলো হাত, ও ভাই ঠিক আছে। ওকে এটা কোথায় আসলাম, এবার কি ওখানে একটা হাত দেখাচ্ছে, এখানে হাত দিয়ে দিই, ব্যাস দেখে ফুলো ফটাফট ভাই, ফুলো ফটাফট ফুলো ভাই ফটাফট। ওকে সামনে দেখতে আসতে চলে বন্ধ হয়ে গেছে, এবার কোথায় যেতে, এবার কোথায় যেতে হবে, ও ভাই দরজা ধাক দেখাচ্ছে। ওকে ওকে ও এদিক থেকে একটা দরজা খুলে গেল, চল ভাই এদিক থেকে পালা, এদিক থেকে পালা, এদিক থেকে পালা। ওকে ব্যাস, ও ভাই আমরা এখানে চলে আসছি, গেম শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ ও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, দেখি তো একবার শেষ হয়েছে কিনা। ইয়েস গাইস শেষ হয়ে গেছে। হ্যাঁ গাইস এটা তো আগের গেমটার থেকেও ইজি ছিল, আগের গেমটা তাও একটু কঠিন ছিল। তো গাইস এটা ছিল আজকের গেম প্লে ফপি প্লে টাইম, তোমাদেরকে যদি আজকের গেম প্লে ভালো লাগে থাকে তো লাইক করো, আর তোমরা যদি চাও যে আমি রোবলক্স এর আরো ভিডিওস আনি তো ফরওয়ার্ড কমেন্টে বলো, আর চ্যানেলটাকে ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে নাও, 100K যেতে হবে ফটাফট। বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গেম প্লেতে, বাই বাই।